বাংলাদেশে আর কোনো ব্যবসায়ী এটা দেবো না, আমার কাছ থেকে এই অফার গুলো পাবে। মাত্র 30 পিস মাল নিয়ে সে স্টার্টিং এ শুরু করুক, দেখুক যে মালের কোয়ালিটি কেমন, তারপরে যদি ভালো হয় মাল তারপরে কন্টিনিউ শেপ যত পারে বাড়াবে। যে কোনো মেমোতে লেখা নাই যে মাল ফেরত, আমার এখানে মেমোতে লেখা আছে যে এক মাসের মধ্যে বিক্রি করতে না পারলে মাল ফেরত, এবং সে টাকাও পাবে। মাত্র এটি রেট দিয়েছি 150 টাকা, মাত্র কি বলেন ভাই, মাত্র 150 টাকা। এই 150 টাকায় ভাইজান কোনো প্যান নাই, কারণ এটা দোকানে প্যান পাইকারি কিনতে লাগে 450-500। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম একটি পাইকারি কারখানাতে, যেখানে আপনারা অসংখ্য অসংখ্য প্যান্ট কিন্তু পেয়ে যাবেন। তো আজকে আমরা চলে আসছি সবির ভাইয়ের কারখানায়। আসসালামু আলাইকুম সবির ভাই। আসসালাম ভাইজান, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া, আপনি হচ্ছে যে আপনার ফ্যাক্টরিতে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করেন? জি ভাইজান, এটা আমার হইলে বাইং হাউস থেকে আমি টুকরো কাপড় কিনি, এই জন্য আমার রেটটা একটু কম। এবং দেখেন এই যে আমার কারখানা আসেন তুষার ভাই, এই দেন আমার এই যে মালগুলো, এই যে সেলাই করতে আসি, এই মালগুলো আমি সেলাই করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস যারা আমরা এখানে আসে সবাইকে আমরা এগুলো পাইকারি আমরা ডেলিভারি দিয়ে থাকি। এবং এই আমার মালগুলো নিয়মিত 10টা বাইরে রাষ্ট্র যায়, যারা প্রবাসী বাইরে আছে যারা ব্যবসা করে আমাদের, তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সিস্টেম করে আমি মাল সারা বাংলাদেশে। তো আপনি জি জি জি, এই দেখেন এই যে মেশিনগুলো আমার, এই দেখেন এই যে মেশিনগুলো, এই যে মালগুলো আমার একদম মানে নিজেরাই আপনারা তৈরি করেন? জি, আমি নিজে বাজার গার্মেন্টস থেকে কাপড় কিনে, টুকরা কাপড় আমি নিজে বাজার প্রস্তুত কারক, এই জন্য আমার রেটটা একটু কম। এবং এর সেই ভালো কোয়ালিটি ভালো মাল, এর সেই আর কেউ দিতে পারবে ইনশাল্লাহ। এই দেখেন আমার মাল, এই যে কাজ করতে আছে এখান থেকে মেশিনে কাটিং হচ্ছে, কাটিং থেকে সেলাই করার পর এখানে আবার প্রসেসিং হচ্ছে। জি ভাইজান, এই যে এখন কিছু আসেন, এই যে কিছু মাল স্যাম্পল দেখাই আমি আপনাকে। জি ভাই, আমরা কিছু স্যাম্পল দেখি এখন। জি জি ভাইজান, এই যে স্যাম্পল, এই দেন হাজার হাজার মাল, এই যে হাজার হাজার মাল, এই যে খালি মালে মাল, মালে মাল, এই যে মালে মাল, অসংখ্য প্রোডাক্ট। জি জি ভাইজান, আমার এই মাল বেচছে অনেক লাখপতি লাখপতি, যারা একবারে নিম্ন শ্রেণী থেকে আর মোটামুটি মাসে 50,000 টাকা ইনকাম করা, 10,000 টাকা সালাম খেড়াইয়া মাসে 50,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। মাত্র 10,000 টাকা থেকে তো আপনার এখানে ব্যবসা, একবারে দোকানে ফুটপাতে বাজারে মেলায় যে যেখানে বেচতে চায়, এবং বাইরে আমার 10টা কান্ট্রিতে মাল দেয় ভাইজান। যারা আমার পূর্ববাসী ভাইরা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে মাল নিতে হয় একবারে সিস্টেম করে আমি এয়ারপোর্টে দিয়ে দেবো, আপনি ওখান থেকে মাল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যারা অল্প পুঁজিতে মানে একদম নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা অপরচুনিটি, কারণ একদম অল্প পুঁজিতে কিন্তু আপনি এই দোকান থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। তো সবুর ভাই, আমাদের কিছু স্যাম্পল দেখান। জি ভাইজান, ইনশাআল্লাহ দেখাইতেছি। এই দেন বিসমিল্লাহ ভাই, শুরু করলাম। আমার এখানে ভাইজান কোমর আছে 27 থেকে 40। জি জি, আর মালগুলো সব স্টিচ মাল, এই যে সব স্টিচ, এই যে দেখছেন কেমনে বলে, যারা বেকারত্ব আছে অল্প টাকা তারাও ব্যবসার জন্য এই সুযোগটা পাবে, আর যারা ব্যবসা করে তারা তো মালগুলো নিয়ে ইনশাল্লাহ এটা করতে পারবে, অসুবিধা নেই কোনো। এই দেখেন পিছনের ব্যাক সাইডে, মাত্র এটি রেট দিয়েছি 150 টাকা, মাত্র কি বলেন ভাই, মাত্র 150 টাকা। এই 150 টাকায় ভাই যেন কোনো প্যান নাই, কারণ এটা দোকানে প্যান পাইকারি কিনতে লাগে 450-500। সাড়ে 450-500 টাকা যদি পাইকারি প্যানটা কিনে, তাই মালটা আপনি নিম্নত বিক্রি করতে হবে, 700 টাকা নিচে বিক্রি করতে পারবেন না। আর এখানে আমি মাত্র দিছি 150 টাকায়, একটা মাল 250 টাকাও যদি বেচে 100 টাকা লাভ, প্রফিট। সারাদিনে যদি 10টা থেকে 15টা প্যান বিক্রি করে তার মাসে 40 থেকে 50,000 টাকা ইনকাম, ঘরে বসে 10,000 টাকা চালান দিয়া কোনো ব্যাপারই না ভাইজান, প্রত্যেকটা মাল ইস্টি চাই দেখেন। আর এটা হলো ধামাকা অফার ভাইজান, ধামাকা অফার, মাত্র 150। এই দেখছেন ভাইজান, মালগুলো আমার লাম্বায় চওড়ায় এবং বডি এবং কাপড়ের আউন্স সব ওকে। আপনার এখানে এই দেখেন তুষার ভাই, বিলের খামচি, বাঘের খামচি সব আছে, সব পাওয়া যায় আপনার কাছে, মাত্র 150 দিছি, যা আছে সব 150, মাত্র 150 টাকা, 150। এই দেন এরকম অফার মনে হয় না যার পাবেন, যারা অল্প পুঁজিতে, যারা ধরেন আপনার ভ্যানে প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছেন বা ছোটখাটো ভাবে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা বেস্ট একটা অপরচুনিটি। মাত্র 150 টাকায় আপনারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন। আচ্ছা ভাই, সর্বনিম্ন কত পিস প্রোডাক্ট আপনার কাছ থেকে নিতে পারবে? সর্বনিম্ন আপনি 30 পিস মাল দিয়ে দিয়েছি আমি ইনশাআল্লাহ, জানেন এটা একবারে কম ব্যবসা করতে পারবে, একবারে কম দিয়ে দিয়েছি, কারণ এইরকম কম অফার বাংলাদেশে আর কোনো ব্যবসায়ী এটা দেবো না, আমার কাছ থেকে এই অফার গুলো পাবে। মাত্র 30 পিস মাল নিয়ে সে স্টার্টিং এ শুরু করুক, দেখুক যে মালের কোয়ালিটি কেমন, তারপরে যদি ভালো হয় মাল তারপরে কন্টিনিউ শেপ যত পারে বাড়াবে। এই যে আমি যে 30 পিস বলি ভাইজান, 30 পিস কেউই নেয় না, 200-300-400 নিচে কোনো অর্ডারই নেই ইনশাল্লাহ। এই দেখেন দেখছেন পিছনের ব্যাক সাইডটা তুষার ভাই, সেলাইগুলো দেখেন,
যদি কোনো সাইজ বাদ দিতে চায় সে যেতে পারবে, অসুবিধা নাই। যদি সে বলে যে আমার দুই সাইজ মাল দেন বা তিন সাইজ মাল দেন, এটা আমার পক্ষে সম্ভব, কারণ আমি নিজে প্রস্তুত কারক ভাইজান, এই সুযোগটা আমার কাছ থেকে নিতে পারবো আর আমি দিতে পারবো। ভাই গ্যাবার্ডিনের প্রাইসটা কত করে ভাইজান? 150 টাকা। এডিও 150? জি জি, এডিও 150। এই মালগুলো স্টিচ, এই যে মাল স্টিচ, এগুলো কালার গ্যারান্টি কেমন? জি জি ভাইজান, কালার গ্যারান্টি, রং কস গ্যারান্টি। এবং বাংলাদেশে কোনো মেমোতে লেখা নাই, তুষার ভাই আপনার মাধ্যমে আমি ভিউয়ার্সে জানাই দিই যে কোনো মেমোতে লেখা নাই যে মাল ফেরত। আমার এখানে মেমোতে লেখা আছে যে এক মাসের মধ্যে বিক্রি করতে না পারলে মাল ফেরত, এবং সে টাকাও পাবে। আচ্ছা, কিছু বেবি প্রোডাক্ট আছে? হ্যাঁ জি জি, বাচ্চা মাল এবং তৈরি করে নিজস্ব। জি জি, নিজস্ব প্রোডাক্ট, মাত্র 100 টাকা পিস। কি বলেন ভাই, মাত্র 100 টাকা? এই দেখেন, 3 বছর থেকে 12 বছর, 3 বছর থেকে 12 বছরের বাচ্চা, 22 থেকে 38 লম্বা, পিছনে ইলাস্টিক দেওয়া। দেখছেন এই যে মালগুলো, প্রত্যেকটা মালই এই যে এমব্রয়ডারি করা, দেখছেন খুব সফট, এবং কালারগুলো গ্যারান্টি আছে। এই মালগুলো আপনি কোনো শোরুমে বা কোনো পাইকারি মার্কেটে গেলে এই বাচ্চা মালগুলো 250 থেকে 300 টাকা পাইকারি, 300 টাকা। আমি দিছি মাত্র 100 টাকা পিস। কি বলেন ভাই, মাত্র 100 টাকা নিয়ে তো এগুলো, এই যে ধামাকা অফার বাংলাদেশের মধ্যে আমি দিতে পারি, কারণ আমি নিজে প্রস্তুত কারক ভাইজান। এই দেখেন কাজগুলো, দেখেন ভাইজান, এডি দোকানে যে কোনো বিআইপি, যে কোনো মহানগরে এবং হাটে বাজারে মেলায় যে যেখানে বেচতে চায় এই মালগুলো বিক্রির উপযুক্ত। ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখছেন তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, ব্যবসা করে আপনারা লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। যারা বেকারত্ব আছে, যারা বেকার ব্যবসা করেন এবং প্রবাসী বাইরে আছে, আমার সাথে নক করবেন ইনশাল্লাহ। এই দেখছেন ভাইজান, মাত্র 100 টাকা পিস। যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন, আমি আগেই বলেছি, সবির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই হচ্ছে আপনাদের কিভাবে ব্যবসাটা শুরু করবেন বা কয়টা প্রোডাক্ট নিয়ে করবেন, কোথায় বিক্রি করবেন, সবকিছু আপনাদের একটা ডিটেইল আইডিয়া দিয়ে দিবে। জি জি ইনশাল্লাহ আইডিয়া দিয়ে দেবো আমি ইনশাল্লাহ। এবং একদম কম প্রাইসে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে আরো পেন আছে ভাইজান, এখানে আসলে অনেক কালেকশন, আপনারা এত কালেকশন তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না। আমরা এখানে জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদের, আপনারা যদি চান সরাসরি এখানে চলে আসবেন, ফ্যাক্টরিতে চলে আসবেন, এখানে এসে নিজের হাতে দেখবেন, তাহলে আপনার আরো ভালো আইডিয়া পাবেন। তো সবির ভাই, আপনার হচ্ছে দোকানের লোকেশনটা আমাদের আরেকটু বলে দেন আমাদের ভিউয়ারদের জন্য। আমার দোকানের লোকেশন রইল একদম সহজ একটা লোকেশন। জি জি, সহজ লোকেশন, একবারে বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আগে সদরঘাট থেকে, সদরঘাট আসবে, ওখান থেকে 10 টাকা দিয়ে নৌকা পারাবে ছোট বুড়িগঙ্গা নদী, ওখান থেকে এই পার আইসা আলম মার্কেট বা তেলঘাট আইসা রিস্কালাকে বললেই হবে, মুসলিম নগর মসজিদ সংলগ্ন। আর ভিডিও ডেসক্রিপশনে তো আপনার নাম্বার দেওয়াই থাকবে, যদি কেউ চিনতে না পারেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ উনি আপনাদের রিসিভ করে নিয়ে যাবে।